সুপ্রভাত বন্ধুরা আজ হলো এগারোই ডিসেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আজ দুপুর বারোটায় ঘোষণা করা হবে এইচএস অর্থাৎ উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের বিশেষ পরীক্ষার ফলাফল বিস্তারিত থাকবে প্রতিবেদনে পানীয় জল প্রকল্প চালাতে রাজ্যে বাইশ হাজার চাকরি মাসে ছয় টাকা দিয়ে নিয়োগ করার সিদ্ধান্ত করিমগঞ্জে এনএসএপি সুবিধা প্রাপকদের আধার কার্ড ও মোবাইল নম্বর জমা দেওয়ার নির্দেশ বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে সংখ্যালঘু প্রি ম্যাট্রিক স্কলারশিপের অনলাইন দরখাস্ত জমা দেওয়ার নির্দেশ বদরপুরে আবার সড়ক দুর্ঘটনা বদরপুর শ্রীগৌরিতে বাইকের ধাক্কায় আহত যুবক ক্ষতিপূরণ দেওয়ার জন্য উদ্যোগ নিতে চলেছে কৃষি বিভাগ বৃষ্টিতে ফসল নষ্ট হলে রিপোর্ট জমা দিন কৃষি শিলচরে জমি ক্রয় বিক্রয়ের অনুমতি দ্রুত প্রদানের দাবিতে সংস্থার বার শিলচরে স্টাম্পের আকাল নিয়ে সরব আইনজীবীরা পিতল কাঁসার বাসন এবং স্বর্ণালঙ্কার পরিষ্কার করার নামে মহিলাদের স্বর্ণালঙ্কার হরব সক্রিয় বহিরাজ্যের চক্র গ্রেফতার তিনজন বিস্তারিত থাকবে প্রতিবেদনে মিড ডে মিল কর্মীদের দীর্ঘ মাসের বকেয়া প্রদান করা সহ বিভিন্ন দাবিতে মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ করিমগঞ্জে জনগণের নামে বরাদ্দকৃত সরকারি চাল পরিমাণে কম দেওয়া হচ্ছে পাতারকান্দিতে রেশন সামগ্রী বন্টনে অনিয়মের অভিযোগ জমিতে রেহাই মূল্যে জলসেচের ব্যবস্থা অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদনের আহ্বান হাইলাকান্দিতে বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিন্যাকান্দি গাড় নগদ টাকা সহ সোনার অলঙ্কার নিয়ে পালাল নিশি কুটুম্বরা এবং শেষ খবরটি তিলাইন রাজনগর কাটিগড়া অর্থাৎ টিআর সড়ক বেহাল বেহাল রাস্তায় গণদুর্ভোগ চরমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চাইলেন এলাকাবাসী তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রাজ্যের উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষ অর্থাৎ এইচএসের বিশেষ পরীক্ষার ফলাফল আজ দুপুর বারোটায় ঘোষণা করা হবে আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদ সূত্রে জানানো হয়েছে পরীক্ষার্থীরা শিক্ষা পরিষদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ এ দেখতে পারবেন তাদের রেজাল্ট উল্লেখ্য গত দশ অক্টোবর থেকে বারোই নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই বিশেষ পরীক্ষায় এক হাজার জন পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছিলেন বদরপুরে আবার ঘটল সড়ক দুর্ঘটনা বাইকের ধাক্কায় আহত হলেন এক পথচারী নাম সুভাষ দাস বাড়ি শ্রীগৌরী দাসপাড়ায় ঘটনায় প্রকাশ বৃহস্পতিবার বেলা দুটায় বদরপুর থেকে দ্রুতগতিতে জাতীয় সড়ক দিয়ে যাওয়ার পথে শ্রীগৌরী দাসপাড়া এলাকায় এক আরোহী সুভাষকে ধাক্কা মারে এতে সুভাষের ডান পা পাঙ্গে যায় স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে শ্রীগৌরী সরকারি হাসপাতালে পাঠিয়ে দেন হাসপাতালের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসা করার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন তবে এই ঘটনায় বাইক চালক বরাজ জুড়ে বেঁচেছেন রাজ্যে বিশুদ্ধ পানীয় জলের প্রকল্পগুলি যাতে চালিয়ে নেওয়া সম্ভব হয় সেজন্য বাইশ হাজার যুবককে সাম্মানিক দিয়ে নিয়োগের সিদ্ধান্ত নিল সরকার শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাছাড়া পুর নিগম পুরসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে দু মাস আগে মাজুলিতে ফেরি দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিজনকে সরকারি চাকরি দেওয়া হবে নয়টি মডেল মহিলা কলেজ ছয়টি সরকারি মডেল কলেজ ও তিনটি ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করারও অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে শুক্রবার সন্ধ্যার পর দিশপুর জনতা ভবনে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজ্যের বাইশ হাজার পানীয় জলের প্রকল্প চালিয়ে নেবার উদ্যোগ বাইশ হাজার যুবককে মাসে ছয় টাকা সাম্মানিক দিয়ে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্পে অনেকে অবৈতনিক কাজ করছেন পনেরো থেকে বিশ বছর ধরে কাজ করেও তারা পারিশ্রমিক পাননি তাদেরও এর আওতায় এনে মাসে ছয় হাজার পাঁচশো টাকা করে সাম্মানিক দেওয়া হবে করিমগঞ্জ জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক জেলার সব বিডিও এবং করিমগঞ্জ বদরপুর এবং রামকৃষ্ণনগর পুরসভার কার্যবাহী আধিকারিকদের এক চিঠিতে জেলার এনএসএপি বা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের অধীনের সুবিধা প্রাপকদের মোবাইল ও আধার কার্ড নম্বর নির্ধারিত এনএসএপি ওয়েব পোর্টালে শীঘ্রই জমা দিতে নির্দেশ দিয়েছেন এতে বলা হয়েছে ব্লক পর্যায়ে শংসাপত্র এবং গ্রাম পঞ্চায়েতগুলিতে সুবিধা প্রাপকদের তালিকা আগেই প্রদান করা হয়েছে কিন্তু পোর্টালে সুবিধা প্রাপকদের মোবাইল নম্বর এবং আধার কার্ড নম্বর আপলোড অনেক কম পরিলক্ষিত হচ্ছে তাই সংশ্লিষ্ট সবাইকে অতি সত্তর এ ব্যাপারে নম্বরগুলি আপলোড করার জন্য সচেষ্ট হতে অনুরোধ করা হয়েছে এছাড়া এতে জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক জেলার সুবিধা প্রাপকদের মোবাইল নম্বর এবং আধার কার্ড নম্বর সহযোগে অতিসত্ত্বর সংশ্লিষ্ট বিডি অফিসে যোগাযোগ করে নম্বর আপলোড করানোর জন্য সচেষ্ট হতে অনুরোধ করা হয়েছে পিতল কাসার বাসন এবং স্বর্ণালঙ্কার পরিষ্কার করার নামে সক্রিয় বহিরাজ্যের প্রতারক চক্র পুরুষ লোক গড়ে না তাকার সুযোগ নিয়ে বাড়িতে প্রবেশ করে মহিলাদের ঠকিয়ে স্বর্ণালঙ্কার হাতিয়ে নিচ্ছে ওই চক্র কাসারের কাটিগড়া পুলিশের হাতে ধরা পড়ল এই চক্রের সন্দেহবাজন তিন সদস্য এদের বাড়ি সুদূর বিহারে কাটিগড়া থানায় রেখে ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ শুক্রবার দুপুরে কাটিগড়ার কাতিরাইলের মতো একই কায়দায় কাটিগড়ার নাজাদপুর গ্রামের এক বাড়িতে স্বর্ণালঙ্কার পরিষ্কার করার নামে প্রবেশ করে তিনজন লোক এ নিয়ে বাড়ির লোকদের সন্দেহ হলে স্থানীয় গ্রামরক্ষী বাহিনীর কাছে খবর পাঠান তারা খবর পেয়ে গ্রামরক্ষী বাহিনীর সভাপতি ইয়াহিয়া হোসেন টিপু সম্পাদক শামসুল হোসেন তানায় খবর পাঠান সুক কনের মধ্যেই থানার অসি নবকুমার সৈকিয়া দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ঘটনাস্থলে তিনজন প্রতারককে করে রাখেন স্থানীয় লোকজন অবশ্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রতারককে তিন আটক করে থানায় নিয়ে আসে করিমগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষাধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার সব নিম্ন প্রাথমিক মধ্য ইংরেজি উচ্চ মাধ্যমিক উচ্চতর মাধ্যমিক এবং স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয়ের প্রদানদের দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রি মেট্রিক স্কলারশিপের জন্য অনলাইন দরখাস্ত আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন পাশাপাশি প্রতিষ্ঠান প্রদানদের ইনস্টিটিউট নোডাল অফিসার বা আইএনও হিসাবে তাদের আধার ডেমোগ্রাফিক অথেন্টিকেশন প্রক্রিয়া আগামী বারো ডিসেম্বরের মধ্যে অবশ্যই সমাপ্ত করতে বলা হয়েছে এছাড়া ডিআই অফ স্কুলস এবং সব বিইওদের জেলাশাসকের নির্দেশ অনুসারে অনলাইন দরখাস্ত প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নিতে এবং ব্যক্তিগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন যাতে নির্ধারিত সময়ে অনলাইন দরখাস্ত জমা করা সম্ভব হয় গত কদিনের বৃষ্টিতে বেজায় ফসল নষ্ট হয়েছে কাসারের কৃষকদের খামারে টাকা বা জমিতে কেটে রাখা মারাই না করা দান নষ্ট হয়েছে অনেকেরই যাদের ব্যাপক ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য উদ্যোগ নিতে চলেছে কৃষি বিভাগ যে সকল কৃষকের কেতের ফসল প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় রয়েছেন তারা নিজেদের ক্ষয়ক্ষতির সহ বিস্তারিত বিবরণ জানান ওয়ান এইট ডাবল জিরো টু ডাবল সিক্স জিরো সেভেন ডাবল জিরো নম্বরে এছাড়াও যেসব কৃষক ফসল বিমা যোজনায় নিজেদের নাম নথিভুক্ত করেননি তারা নিজেদের নাম স্থানীয় কৃষি দফতরের কর্মীর মাধ্যমে নথিভুক্ত করার উদ্যোগ নিন এমনটাই জানানো হয়েছে কৃষি দফতর থেকে জারি করা এক বার্তায় নন জুডিশিয়াল স্টাম্পের আকাল দেখা দিয়েছে শিলচরে একই সঙ্গে পাল্লা দিয়ে চলছে স্টাম্পের কালোবাজারি কুড়ি টাকার স্টাম্প বিকচ্ছে একশো টাকায় এতে গ্রাহকরা নানা হয়রানির মুখে পড়েছেন স্টাম্প দুর্নীতি নিয়ে মাঝে মধ্যে কিছু সংস্থা সরব হলেও এবার সরাসরি মাঠে নামল জেলা বার অ্যাসোসিয়েশন আইনজীবীরা সরাসরি সরব হয়ে জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন শুক্রবার এদিন জেলা বার সংস্থার পক্ষে জেলা জেলাশাসককে স্মারকপত্র দিয়ে স্টাম্পের দুর্নীতি বন্ধ করার পাশাপাশি স্টাম্পের যোগান বাড়াতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানিয়েছেন এদিন বার সংস্থা জায়গা জমিসহ ফ্ল্যাট বাড়ি ক্রয় বিক্রয়ে অনুমতি পেতে বিলম্ব হওয়া নিয়ে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছে জেলা শাসককে দেওয়া স্মারকপত্রে বলা হয়েছে জমি বাড়ি ক্রয় বিক্রয়ের অনুমতি পেতে ছয় থেকে দশ মাস সময় লেগে যায় এতে সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হন ফলে বিষয়টি নজরে রেখে উপযুক্ত ব্যবস্থা নিতে শাসকের কাছে আর্জি জানিয়েছে বার সংস্থা প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চন যোজনা প্রতি ফুটায় অধিক শস্য প্রকল্পের অধীনে রেহাই মূল্যে জলসিঞ্চন ব্যবস্থা কৃষি জমিতে বসানোর জন্য হাইলাকান্দিতে কৃষকদের অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে জেলা কৃষি আধিকারিক আব্দুল বাতেন চৌধুরী জানিয়েছেন কৃষকরা নিজে বা অন্যের সাহায্য নিয়ে ওয়েবসাইট WWW। ডট এম আই টি এ এম ডট ইনে লগ ইন করে অথবা পছন্দের জলসিঞ্চন কোম্পানির সঙ্গে যোগাযোগ করে নিজের নাম পোর্টালে পঞ্জীয়ন করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক যাদের দুই হেক্টর পর্যন্ত কৃষি জমি রয়েছে তাদের জমিতে পঁচাশি শতাংশ রেহাই মূল্যে এবং বৃহৎ কৃষক যাদের পাঁচ হেক্টর পর্যন্ত জমি রয়েছে তাদের জমিতে পঁচাত্তর শতাংশ রেহাই মূল্যে শুক্ক জলসিঞ্চনের ব্যবস্থা করে দেওয়া হয় বিশদ বিবরণের জন্য হাইলাকান্দি জেলা কৃষি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে মিড ডে মিল কর্মীদের দীর্ঘ মাসের বকেয়া প্রদান চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ মাসিক পারিতোষিক বৃদ্ধি করা সহ অন্যান্য দাবিতে শুক্রবার সারা অসম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নের করিমগঞ্জ শাখা জেলা প্রাথমিক শিক্ষাধিকারিকের কার্যালয়ের সামনে বিক্ষুভ প্রদর্শন করে এদিন শহরের প্রধান সড়কগুলো পরিক্রমা করে জেলা প্রাথমিক শিক্ষাধিকারীকের কার্যালয়ের সামনে জড়ো হন তারা সেখানে বিক্ষুভ প্রদর্শন করে পরে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে লেখা তিনটি পৃথক পৃথক স্মারকপত্র জেলা প্রাথমিক শিক্ষাধিকারিকের কাছে পেশ করেন মিড ডে মিল ইউনিয়নের পদাধিকারীরা এক দল চোর গভীর রাতে চেংজুরে রাজগোয়ালার বাড়িতে দরজা জানালা খুলে নগদ আনুমানিক দশ হাজার টাকা এবং প্রায় দুই লক্ষ টাকার সোনার অলঙ্কার সহ অন্যান্য যাবতীয় জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় বৃহস্পতিবার গৃহকর্তা গোয়ালা লক্ষ্মীপুর থানায় চুরির ঘটনাটি পুলিশকে লিখিতভাবে জানান এদিন ঘটনাস্থল পরিদর্শন করেছে লক্ষ্মীপুর পুলিশ টাকা এবং সোনার অলঙ্কার উদ্ধারের কোনো খবর নেই চুরের দলকে পুলিশ গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রেখেছে রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে খাদ্য এবং অসামরিক সরবরাহ বিভাগের একাংশ মূল্যের দোকানি তাদের অধীন গ্রাহকের প্রাপ্য রেশন সামগ্রী প্রদানে ব্যাপক অনিয়ম করছেন বলে অভিযোগের আঙ্গুল উঠেছে পাতার কান্দিতে প্রতি মাসে হিতাধিকারীদের প্রাপ্য রেশন বন্টনে কারচুপি করছেন স্থানীয় একাংশ অসাধু ডিলার এমন অভিযোগ ভুক্তভোগীদের বিষয়টি নিয়ে বার কয়েক বিভাগীয় কর্তৃপক্ষকে নালিশ জানালেও লাভ হয়নি এতে স্বাভাবিকভাবে কুবে ফুসছেন একাংশ হিতাধিকারী বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় ভুক্তভোগীরা বিভাগীয় সুপারিনটেন্ডেন্ট ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন এবার শেষ খবরটি দীর্ঘদিন সংস্কার না করায় তিলাইন রাজনগর কাটিগড়া অর্থাৎ টিআরকে সড়কের বরখলা অংশে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে এতে এই সড়কে চলাচল করতে গিয়ে এলাকার জনগণকে সীমাহীন দুর্ভোগ পোয়াতে হচ্ছে দীর্ঘ একুশ কিলোমিটার সড়কের মধ্যে সাত কিলোমিটার পরে হলা এলাকায় বালিঘাট পয়েন্ট থেকে রাজনগর ফেরিঘাট পর্যন্ত এই সড়কের অধিকাংশ স্থানে কুতো ব্ল্যাক টপিং নেই বড় গর্তের সৃষ্টি হয়েছে আবার কোথাও সিসি ব্লক উঠে সূচনি হয়েছে সড়কটি সামান্য বৃষ্টিতেই গর্তে জল জমে যায় এতে সড়কের এই অংশে যাওয়ার সময় প্রায় যানবাহন ফেসে যায় আর যাত্রীরাও ভোগান্তির শিকার হচ্ছেন অবিলম্বে এই সড়কের সংস্কারের জন্য ভুক্তভোগীরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি করেছেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন